আসসালামু আলাইকুম সবাইকে, আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে স্টুডেন্ট ভিসা 2023 সালে আপনি কানাডা আসার সময় ঠিক কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে সেই রিলেটেড কিছু হিসাব কিতাব আপনাকে দেওয়ার চেষ্টা করব। আজকে আমার শরীরটা বেশি ভালো না, সো ভিডিওর কোয়ালিটি কিছুটা খারাপ হতে পারে এবং আজকে আমার একদমই ভিডিওটা করতে ইচ্ছা করতেছিল না। আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আপু কীভাবে আপনি এত কিছু মেনটেন করে মোটিভেটেড থাকেন। সে আজকে আমার একটু ভিডিও বানাইতে ইচ্ছা করতেছে না। আমরা সবসময় দুনিয়ার কোনো মানুষই সবসময় মোটিভেটেড ফিল করে না, কিন্তু নিজের দায়িত্বের জন্য আমাদের নিজেদেরকে ঠেলে ঠেলে কাজটা করে নিয়ে যাইতে হয়। তো সেটাই হচ্ছে আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কী কী জিনিস ব্যাখ্যা করবো একটু আউটলাইনটা বলি। আজকের ভিডিওতে আমি প্রথমত বলবো হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় কানাডায় আসতে হলে আপনার ঠিক কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় সেই রিলেটেড একটা সিম্পল ফর্মুলা আপনাকে বলার চেষ্টা করব। ফ্যামিলি মেম্বার সহ যারা আসতে চাচ্ছেন তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য এক্সট্রা কত টাকা দেখানো লাগে সেটা বলবো, কী ধরনের ফান্ডিংগুলা স্টুডেন্ট ভিসার জন্য এলিজিবল সেই জিনিসটা বলবো এবং কী কী ধরনের ডকুমেন্টস আপনারা এই ব্যাংক স্টেটমেন্টের সাথে সাপ্লাই করতে পারেন যাতে করে আপনার ফান্ডিংয়ের অথেন্টিসিটি, মানে আপনার ফান্ডিংটা যে সত্যি আসল টাকা সেই জিনিসটা কীভাবে প্রুফ করতে পারেন সেই জিনিসটা আমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করবো। আমি ট্রাই করবো ভিডিওটা ছোট রাখার জন্য, দেখা যাক ভিডিওটা কেমন হয়। তো প্রথমে আসতেছে আমার কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। যারা এজেন্সির থ্রুতে ভিসা অ্যাপ্লাই করেন এজেন্সি হচ্ছে আপনাদেরকে মোটিভেট করে যে যত বেশি সম্ভব ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য। আপনাকে যদি 4 বছরের একটা কোর্সে আপনি পড়তে আসেন এজেন্সি বলে আপনার পুরো 4 বছরে যত টাকা টিউশন ফিস সমস্ত কিছু দেখাইতে হবে ব্যাংক স্টেটমেন্টে, বাট ব্যাপারটা সত্যি না। আমি এখানে স্ক্রিনশটটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। কানাডিয়ান সিআইসির ওয়েবসাইটে তারা মেনশন করে দিছে 1 বছরের টিউশন ফিস এবং লিভিং কস্ট চালানোর মতো সমপরিমাণ বা তার থেকে বেশি টাকা যদি আপনার ব্যাংকে থাকে তাহলে তারা এই জিনিসটাকে এনাফ হিসেবে গণ্য করবেন। এজেন্সি আপনাকে বেশি বেশি টাকা দেখাইতে বলে কারণ হচ্ছে আপনি ভরকায় যাবেন বেশি টাকা যখন একটা অ্যামাউন্ট তারা আপনাকে বলবে এবং সেই টাকাটা আপনার কাছে না থাকার সম্ভাবনা বেশি এবং তারপরে তারা তাদের কাছ থেকে ব্যাংক স্টেটমেন্ট আপনাকে সেল করে। এই জিনিসটা সচেতন থাকা জরুরি। তাহলে আমি জিনিসটাকে যদি আবার সামারাইজ করি এক্সাম্পল দিয়ে, ধরেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে আপনি পড়তে আসবেন, আপনার ইয়ারলি টিউশন ফিস হচ্ছে $40,000 এক্সাম্পল, আর আপনার 1 বছরের লিভিং কস্ট কানাডিয়ান সিআইসির ওয়েবসাইটে তারা মেনশন করে দিছে লাস্ট খবর পাওয়া পর্যন্ত, আমি যেদিন লাস্ট ভিজিট করছি সেদিনও লেখা ছিল যে তার একটা স্টুডেন্টের 1 বছরের লিভিং কস্ট $10,000 হিসাব করছে। সো আপনার $40,000 টিউশন ফিস, $10,000 আপনার লিভিং কস্ট, সো এই হলো $50,000। এরপর আমি আপনাকে বলি $2,000-3,000 এক্সট্রা দেখাবেন প্লেন ফেয়ার বা আদার মিসসেলানাস এক্সপেন্সেসের জন্য। যদি $53,000 একটা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে যাচ্ছে এমন স্টুডেন্ট দেখাইতে পারে দ্যাটস মোর দ্যান এনাফ অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট কোর্স। আপনি কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখালেন এটার থেকে বেশি জরুরি হচ্ছে আপনি টাকাটা কতটা অথেন্টিক সোর্স থেকে আর্ন করছেন এবং সেই জিনিসটা কত সুন্দর করে তাদের কাছে উপস্থাপন করতে পারছেন সেটা হচ্ছে বেশি জরুরি। অনেকেই ভুংচুং ঘুষ খাওয়া কোটি কোটি টাকা দেখায় বাট তারপরে রিজেক্ট খায়। এই জন্য আপনাকে বলতেছি কম টাকা দেখান বাট টাকাটা যেন খাঁটি হয়। এটা হচ্ছে প্রথম হিসাব যে এক অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসলে কত টাকা দেখাইতে হয়। সেকেন্ড আসবে হচ্ছে আপনি যদি অ্যাকম্পানিং ফ্যামিলি মেম্বার থাকে, সেই একই এক্সাম্পলে ফিরে যায় যে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে একটা স্টুডেন্ট আসবে তার হাজব্যান্ডকে নিয়ে, তাহলে $40,000 হচ্ছে তার বাৎসরিক টিউশন ফিস, 1 বছরের টিউশন ফিস সেটা তার ব্যাংকে থাকতে হবে, $10,000 হচ্ছে তার 1 বছরের লিভিং কস্ট স্টুডেন্টের জন্য, সো $50,000 এবং তার স্পাউসের জন্য কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে মেনশন করে দিছে। এগেন আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব, স্পাউসের জন্য এক্সট্রা মাত্র $4,000 ভিসা অফিসার দেখতে চায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে কিনা। $280,000-3,00,000 মতো এক্সট্রা হয়তো আপনার অ্যাকম্পানিং স্পাউসের জন্য আপনার দেখাইতে হবে, এর সাথে যদি আপনার বাচ্চা থাকে তাহলে আরও $3,000 এক্সট্রা অ্যাড হয়। সো আপনি যদি একা আসেন $10,000 লিভিং কস্ট বাবদ, আপনার যদি সাথে বউ বা জামাই আসে তাহলে $14,000 এবং যদি সাথে বাচ্চা থাকে তাহলে আরেকটা $17,000, আপনার যদি সাথে আরেকটা বাচ্চা থাকে তাহলে আরও 3 যোগ হবে $20,000। এই যে এগুলো হচ্ছে লিভিং কস্ট বাবদ সব খরচ সাথে আপনার 1 বছরের টিউশন ফিস। এইভাবে জিনিসটা হিসাব করে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করবেন। এজেন্সি আপনাকে যখনই 70 লাখ 80 লাখ 1 কোটি টাকার ব্যাংক স্টেটমেন্ট রিকোয়ার করবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য তখনই সবসময় আপনি যে রিকোয়েস্টটা এজেন্সিকে করবেন সেটা হচ্ছে ব্রেক ইট ডাউন ফর মি। এটা যদি করতে পারেন তাহলে দেখবেন যে তাদের কাছে কোনো উত্তর নাই। তো এই হচ্ছে কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখা দেবে সেটা আমি যতটুকু সহজভাবে যতটুকু সিম্পল ছোট করে বোঝানো সম্ভব আমি বুঝালাম। তারপরও যদি কোশ্চেন থাকে
তাহলে আমি নিচে লিংক দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে নিচে একটু পড়ে দেখবেন। তো এই হচ্ছে হিসাব। এরপরে আসবে হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য কোন ধরনের ফান্ড এলিজিবল, কানাডার সিআইসির ওয়েবসাইটে আমি লিঙ্ক দিয়ে দেবো, নিচে গিয়ে পড়ে দেখতে পারবেন। তারা ওইখানে মেনশন করে দিছে কোন ধরনের ফান্ডগুলো এলিজিবল, কোন ধরনের ফান্ডগুলো এলিজিবল না। লিকুইড অ্যাসেট, যে কোনো ধরনের লিকুইড অ্যাসেট তারা ব্যাংক স্টেটমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করে। এখন লিকুইড অ্যাসেট কি? লিকুইড অ্যাসেট হচ্ছে যেই টাকাটা আমি খুব সহজেই হঠাৎ করে আমার দরকার হলে আমি নিয়ে আসতে পারবো, খরচ করতে পারবো, সেই টাকাটাকে বলা হয় লিকুইড অ্যাসেট। যেমন ধরেন আমাদের ব্যাংকে সেভিংস পোর্শনে থাকা যে টাকাগুলো সেগুলোকে লিকুইড অ্যাসেট বলে। আমাদের যদি কোনো বন্ড বা কোনো সঞ্চয়পত্রে টাকা ইনভেস্ট থাকে সেটাকে লিকুইড অ্যাসেট হিসেবে গণ্য করা হয়। অনেকেই কোশ্চেনটা আমাকে করছেন যে আপু সঞ্চয়পত্র বা এফডিআর টাকা থাকলে কি এটা লিকুইড হিসেবে বিবেচনা করা হয় কিনা। অফকোর্স আপনি যে কোনো মুহূর্তে আপনি সঞ্চয়পত্র সেল করে দিতে পারবেন, হয়তো কয় টাকা আপনি জরিমানা দিতে হবে যদি সময়ের আগে আপনি সেল করেন সঞ্চয়পত্র, বাট ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট মানি। তারপরে ধরুন আপনার শেয়ার মার্কেটে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে তাহলে সেটা আপনার ব্যাংক স্টেটমেন্ট হিসেবে কানাডিয়ান গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে। কোন ধরনের টাকা কানাডিয়ান গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে না? প্রথমত হচ্ছে আপনার যদি জমি থাকে, যেটাকে স্থাবর সম্পত্তি বা ফিক্সড অ্যাসেট বলে, সেই ধরনের কোনো জমিতে বা কোনো বাড়িতে, কোনো রেন্টাল প্রপার্টিতে, কোনো দোকানে আপনার যদি টাকাটা ইনভেস্টেড থাকে সেই টাকাটাকে তারা লিকুইড অ্যাসেট হিসেবে গণ্য করবে না। সো এই ধরনের টাকা, যদি আপনার কোটি টাকার জমি থাকে ঢাকা শহরে, সেটাকে আপনি ব্যাংক স্টেটমেন্ট হিসেবে ইউজ করতে পারবেন না। এবং দ্বিতীয় যে জিনিসটা অনেকেই চেষ্টা করে সেটা হচ্ছে যে গোল্ড থাকলে আপু গোল্ডকে দেখিয়ে ব্যাংক স্টেটমেন্ট কি বা ব্যাংক সলভেন্সি কি প্রুফ করা যাবে কিনা, অনেকেই কোশ্চেনটা করেন। তাদের জন্য আমি বলতেছি গোল্ড একটা লিকুইড অ্যাসেট না। যদি আপনি গোল্ডকে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে শো করতে চান তাহলে অবশ্যই আপনাকে গোল্ড সেল করে সেই ক্যাশ টাকাটা আপনার ব্যাংকে ঢুকিয়ে এবং গোল্ড সেলের রিসিট সহ ওই টাকাটাকে যদি আপনি দেখান তাহলেই কানাডিয়ান গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে। শুধু কানাডা না, এটা যে কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে গোল্ড এবং জমি এই দুটাকে আপনি লিকুইড অ্যাসেট হিসাবে ইউজ করতে পারবেন না। তো এটা হচ্ছে আমার ভিডিওর সেকেন্ড পার্টের সামারি। আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেভিংসের টাকা, এফডিআরের টাকা, সঞ্চয়পত্রের টাকা অথবা স্টক মার্কেট ইনভেস্টেড টাকাগুলোকে শুধুমাত্র কানাডা অথবা পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার জন্য ব্যাংক সলভেন্সির ফান্ডিং হিসেবে ইউজ করতে পারবো। এবং আমরা গোল্ড এবং জমিতে আমাদের যে টাকাগুলো ইনভেস্টেড আছে সেই টাকাগুলোকে আমরা ইউজ করতে পারবো না, কারণ ওগুলো ফিক্সড অ্যাসেট হিসেবে কনসিডার্ড হয়। এই হচ্ছে আমার ভিডিওর সেকেন্ড পোর্শন। ভিডিওর থার্ড পোর্শন হচ্ছে যে কীভাবে টাকা দেখাইলে এই টাকাটা কানাডিয়ান গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে। প্রথমত যে জিনিসটা মনে রাখা জরুরি সেটা হচ্ছে যে লোন কিন্তু অ্যাসেট না, লোন হচ্ছে লায়াবিলিটি। সো আপনার নামে যদি কোনো লোন থাকে তাহলে হবে না, এটা আপনার মনে রাখতে হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু লোন নিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখানো যাবে কি না? লোন নিয়ে ব্যাংক স্টেটমেন্ট আসলে লিগালি দেখানো যাবে না, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। এই জন্য আমি বললাম যে সিআইসির ওয়েবসাইটে মেনশন করা আছে লোন কখনোই অ্যাসেট বা লিকুইড অ্যাসেট হিসেবে বিবেচিত হবে না। এরপরে আসবে হচ্ছে কী কী ডকুমেন্টস আপনার শো করা লাগবে। প্রথমত খুবই কমন ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট লাগবে। যে ব্যাংকে আপনার টাকাটা জমা আছে সেই ব্যাংকের মিনিমাম 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট কানাডিয়ান গভর্নমেন্ট রিকোয়ার করে। আমি হলে বলবো 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেন। আপনার টাকাটার জন্য মিনিমাম 6 মাস আপনার সেই অ্যাকাউন্টে পড়ে থাকে সেই স্টেটমেন্টটা আপনার দিতে হবে। প্রথমত এটা লাগবে। দ্বিতীয়ত যদি আপনি এফডিআর বা সঞ্চয়পত্র দেখান তাহলে এফডিআর এবং সঞ্চয়পত্রের সলভেন্সি সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট ব্যাংক প্রোভাইড করে, সেটা আপনি দিতে পারেন। এবং সবথেকে জরুরি যেটা সেটা হচ্ছে আপনার ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এবং ট্যাক্স অ্যাসেসমেন্ট পেপার লাগবে। এই জিনিসটা প্রুফ করে যে আপনি যে 20 লাখ বা 30 লাখ টাকা দেখালেন সেই টাকাটা যে আপনার লেজিটিমেট সোর্স থেকে আর্নড, এই টাকাটা যে আপনি ড্রাগ সেল করে আর্ন করেন নাই বা ঘুষ খেয়ে আপনার আব্বা এই টাকাটা ইনকাম করে নাই, সেই জিনিসটা প্রুফ করার একমাত্র রাস্তাই হচ্ছে ট্যাক্স পেপার। ট্যাক্স পেপারটা ক্লিয়ার থাকতে হবে, ট্যাক্স অ্যাসেসমেন্ট পেপার, এটা একটা ট্যাক্সের পার্ট। আর দ্বিতীয় পার্ট হচ্ছে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই দুইটা মিলে হচ্ছে একটা পরিষ্কার ট্যাক্স ডিক্লারেশন হয়। তো এই দুইটা কাগজই আপনার পরিষ্কার থাকতে হবে, স্পেশালি সেলফ ফান্ডেড স্টুডেন্টদের জন্য। যারা ফান্ডিং পায় তাদের জন্য হয়তো এই জিনিসটা কিছুটা কনসিডার করে দেখা হয়। এটা হচ্ছে খুব জরুরি ডকুমেন্ট। প্রথমে গেলো ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, ট্যাক্স। এরপরে আপনার আব্বার যদি সোর্স অফ ইনকামটা আপনি কী দেখাচ্ছেন সেটার উপর বেসিস করে কিছু ডকুমেন্টস দেখাতে হয়। যেমন আপনি যদি মেনশন করে থাকেন যে আপনার আব্বা চাকরি করে
এমপ্লয়মেন্টের থ্রুতে এই টাকাগুলো আর্ন করছে, তাহলে আপনারা আবার এমপ্লয়মেন্ট রিলেটেড কাগজগুলো, আপনার আবার স্যালারি স্টেটমেন্ট বলেন বা জবের এইচআরের কাছ থেকে যে লেটারগুলো আমরা নিয়ে আসি যে এই লোকটা এখানে এত বছর ধরে চাকরি করে, সে এই এই রেসপন্সিবিলিটিগুলো পালন করে, তার বেতন এত টাকা, এই টাইপের যে কোনো ডকুমেন্টস এইচআরের কাছ থেকে আপনি আনার চেষ্টা করতে পারেন। আপনার আব্বা যদি বিজনেসম্যান হয়ে থাকে তাহলে আপনার আব্বার ট্রেড লাইসেন্স থাকবে, বিজনেস রেজিস্ট্রেশনের কাগজ থাকবে, সেই রেজিস্ট্রেশনের কাগজগুলো দিতে হবে। আপনার আব্বা যদি অন্য যে কোনো সোর্স থেকে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে টাকা আর্ন করে, বা আই ডোন্ট নো, দ্যার আর মিলিয়ন্স অফ ওয়েস পিপল ক্যান আর্ন মানি, সেখানে আপনি প্রুফ করার চেষ্টা করবেন যে ঠিক কোন সোর্স থেকে কীভাবে আপনার আব্বা টাকাটা আর্ন করছে, সেই জিনিসটা একে তো এক্সপ্লেনেশন দিতে হবে, ছোট্ট একটা চিঠি লিখবেন, সেই চিঠিতে বলা থাকে যে আমি এত টাকা দেখাচ্ছি, এই টাকার সোর্স এটা এটা, এবং আমার খরচের খাত এটা এটা, এবং এই টাকাগুলো আমি এই 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 সোর্স থেকে আর্ন করছি। পুরো জিনিসটা একটা চিঠির আকারে লিখতে হয়, লিখে এবং সাথে সাপোর্টিং ডকুমেন্ট সহ যদি আপনি আপনার ফাইলটা সাবমিট করেন, এবং আপনার টাকার সোর্স যদি অথেন্টিক হয়, তাহলে ফাইন্যান্সিয়াল কারণে অ্যাটলিস্ট কোনোভাবে আপনার ভিসা রিজেক্ট হবে না। তো এই হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওটা আমি চেষ্টা করছি খুব শর্ট রাখার জন্য এবং খুব ইজিলি এক্সপ্লেন করার জন্য। দিস ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট পার্ট কানাডার ভিসা অ্যাপ্লিকেশনে, এটা বলতে পারেন যে সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট। এই পার্টটা যদি আপনি বুঝে যান ঠিক কত টাকা দেখাইতে হবে, কীভাবে দেখাইতে হবে, এবং সেই টাকাটার অথেন্টিসিটি কীভাবে প্রুফ করতে হবে, তাহলে বাদ বাকি আর কোনো পার্টেই মানুষ আটকায় না। তারপর এই ভিডিওটা দেখার পরেও যদি আপনার মনে হয় যে আপনার কনফিউশন আছে, আপনার টাকা পয়সা রিলেটেড কনফিউশন আমার থ্রুতে কিছুটা সলভ করে নিতে চান, তাহলে অবশ্যই আপনি আমাকে ইমেল করে আমার সাথে সেশন বুক করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস নিচে দেওয়া থাকবে, আমাকে ইমেল করলে সমস্ত ডিটেলস আপনার ইমেলের ইনবক্সে চলে যাবে, এবং সেভাবে আমরা একসাথে সেশন বুক করে কথা বলতে পারি। এটা একটা পেইড সার্ভিস হবে, এটা হচ্ছে এক নাম্বার আমাদের জানা জরুরি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি ইলেজিটিমেট সোর্সের থ্রুতে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে কানাডা আসার চেষ্টা থাকে, পরিকল্পনা থাকে, তাহলে আমি বলবো যে আমার সাথে যোগাযোগ করে আসলে খুব বেশি লাভ হবে না আপনার। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আপনার লাইফে যদি একটু হলেও আমি ভ্যালু অ্যাড করে থাকতে পারি, তাহলে আমার নিজের কাছে খুব ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।